Welcome student, welcome to your favorite chemistry channel Chem O Cafe te tomader shagoto bangla madhyome eto details chemistry opore class 11 12 level er video ar onno kono channel e tumra pabe na tai jodi JE mains NEET তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসই বোর্ড এই সমস্ত বোর্ডের কেমিস্ট্রির ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তার সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এই চ্যানেলে আমরা ডেইলি ভিডিও আপলোড করি, বিভিন্ন চ্যাপ্টারের ডিটেইলস, যা যা ইনফরমেশন আমার প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া হয়। তাই অবশ্যই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওগুলোকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আই এম প্রলয় কুমার পান, তোমরা দেখছো কেম ও ক্যাফে। তাহলে আজকে আমরা ক্লাস 12 এর ফেনলের কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশন দেখব। মেইনলি আমরা বলবো যেটা ফেনলের ইম্পর্টেন্ট কেমিক্যাল নেম রিয়াকশন দেখব, খুব খুব ইম্পর্টেন্ট। JE মেইনস পারপাসে এবং NEET পারপাসে আমাদের মেকানিজম গুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমরা দেখব। মেইনলি দুটো রিঅ্যাকশনের মেকানিজম আমরা দেখব। সো চলো তাহলে শুরু করা যাক। একদম ফার্স্ট যে রিঅ্যাকশনটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ইন ফেনল বলে আমি মনে করি, সেই রিঅ্যাকশনটা হচ্ছে কি না, সেটা হচ্ছে রাইমার টিমেন রিঅ্যাকশন। রাইমার টিমেন রিঅ্যাকশন, ওকে। সো রাইমার টিমেন রিঅ্যাকশন কি হয় এখানে, সেটা আমরা প্রথমে একবার দেখে নিই, তারপরে আমরা ইন ডিটেলস এটার পুরো আলোচনা করব যে এক্স্যাক্টলি কি ঘটে, মেকানিজমটা পুরোটা আমরা ডিসকাস করব। সো এখানে যেটা হয়, এখানে ফেনল থেকে অর্থাৎ ক্লোরোফর্ম, CHCl3টাকে কি বলে, CHCl-টাকে বলে ক্লোরোফর্ম। অর্থাৎ ক্লোরোফর্মের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড 65 ডিগ্রি টু 75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিয়াকশন করা হয়, এবং রিঅ্যাকশন করা হলে সেখান থেকে উৎপন্ন হবে কি, সেখান থেকে উৎপন্ন হবে O-Na+, এবং অর্থো পজিশনে একটা CHO গ্রুপ অ্যাড হয়। তারপরে সেটাকে অ্যাসিডিফিকেশন করলে ইন H+H2O, সেটাকে যদি আমরা অ্যাসিডিফিকেশন করি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব OHCHO, ওকে। এটাকে কি বলে, এটাকে বলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, বা এটা খুব পপুলার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্যালিসাইল ডিহাইড। খুব ইম্পর্টেন্ট যে ফেনল থেকে স্যালিসাইলডিহাইডের প্রিপারেশন কিভাবে করতে হয়, তার মেকান তার প্রসেসটা হচ্ছে এটা, যে ফেনলকে যদি আমরা ক্লোরোফর্ম দিয়ে রাখি তখন সেখান থেকে প্রথমে আমার ফেনক্সাইড আয়নের পার্টটা তৈরি হবে, তারপরে তাকে যদি আমরা অ্যাসিডিফিকেশন করি সেখান থেকে তৈরি হয়ে যাবে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, যেটাকে আমরা স্যালিসাইলডিহাইডও বলে থাকি, ঠিক আছে। এটা গেল আমার রাইমার টিমেন রিঅ্যাকশন। রাইমার টিমেন রিঅ্যাকশনে আরও বিভিন্ন পার্টস আছে, সেগুলোকেও আমরা ডিসকাস করব, বাট যেগুলো আমার প্রথমে প্রথমে যেটা হচ্ছে তার মানে ফেনল ক্লোরোফর্ম ইউজ করা যায়, আরও একটা ইউজ করা যায় সেটা আমরা পরে ডিসকাস করছি। এবার আমরা একটু মেকানিজমটাতে চলে আসি, ডিটেলস মেকানিজমটাতে আমরা একটু চলে আসি যে মেকানিজমটা কী হয় রিঅ্যাকশনটা। প্রথম কথা হচ্ছে এখানে আমার কী কী আছে প্রথমে আমাকে রিঅ্যাকশনটার মধ্যে দেখতে হবে। দেখো এখানে প্রথমে আমার CHCl3 আছে, CHCl3টাতে কি কাজ করে, সেটা কি রকম কি ঘটনা ঘটে প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখছি। সরি, ওকে, দেখো এখানে NaOH আছে, একটা স্ট্রং বেস,
তাহলে সেটা আমার নিশ্চয়ই ওইচ মাইনাস ডোনেট মানে জেনারেট করবেই। তাহলে ওইচ মাইনাস যখনই জেনারেট করবে, একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো এখানে তিনটে সিএল গ্রুপ আছে কার্বনের সাথে, তাহলে এই হাইড্রোজেনটা হাইলি অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে গেছে, কারণ তিনটে সিএল গ্রুপ প্রচুর পরিমাণে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টানবে, যার ফলে এখানে কার্বন কার্বনের কাছে একটা প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এই প্লাস চার্জটা নষ্ট করার জন্য ইলেকট্রন গুলোকে কোন দিকে টানার চেষ্টা করবে, নিজের দিকে টানার চেষ্টা করবে, যার ফলে এই এইচটা এইচ প্লাস হিসাবে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে প্রচুর। এবং এখানে ওইচ মাইনাস বসে আছে একটা ভালো বেস, তাহলে যে ভালো বেস এখানে বসে আছে সে কি করবে, সে তাহলে সঙ্গে সঙ্গে এখানে এইচ প্লাসটাকে এখানে ক্যাপচার করে নেবে। তাহলে যখনই এইচ প্লাসটাকে ক্যাপচার করে নিল, এইচ প্লাস হিসাবে যখনই বেরিয়ে গেল, তখনই এই বন্ডটা এই দিক থেকে এই দিকে শিফট করবে, যার ফলে আমি এখানে কি পেয়ে গেলাম, দেখো আমি এখানে পেয়ে গেছি সি সিএল সিএল সিএল, এবং সিএল এর মাথায় একটা নেগেটিভ, কার্বনের কাছে একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এবং আমি সঙ্গে পেয়ে গেছি H2O। ঠিক আছে, এরপরে দেখো এখানে কার্বনের কাছে যে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, সেই নেগেটিভ চার্জটা থাকার জন্য এখানে কি হচ্ছে, এখান থেকে একটা সিএল গ্রুপ এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ নেগেটিভ চার্জটা এখানে আনস্টেবল করার জন্য। তাহলে এখান থেকে যখনই সিএল গ্রুপ সিএল মাইনাস হিসেবে বেরিয়ে গেল, তাহলে এখানে মাইনাস প্লাস মিলে তাহলে আমার চার্জটা এখানে মানে ক্যান্সেল হয়ে গেল, যার ফলে আমার এখানে কি তৈরি হলো, আমার এখানে দেখো তৈরি হয়েছে সিসিএল। এবং কার্বনের কাছে এই মুহূর্তে কি আছে, দেখো যখন এখান থেকে ইলেকট্রনটা সিএল মাইনাস হিসেবে বেরিয়ে গেল, তাহলে এখানে আমার চার্জ আমার ক্যান্সেল হয়ে গিয়েছে। তাহলে চার্জ যখন ক্যান্সেল হয়ে গিয়েছে, তাহলে এখানে কার্বনের কাছে কি পড়ে থাকলো, এখানে কার্বনের কাছে দুটো ইলেকট্রন পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে টোটাল এই যে জিনিসটা তৈরি হলো সিসিএল টু ডট, এটাকে বলা হয়ে থাকে ডাই ক্লোরো কার্বিন, এটাকে ডাইক্লোরোকার্বিন বলে। এবং এটাই হচ্ছে আমার এই রিয়াকশনের ইন্টারমিডিয়েট, এইটাই হচ্ছে আমার রিয়াকশনটার অর্থাৎ রাইমার-টিমেন রিয়াকশনের ইন্টারমিডিয়েট। কি ইন্টারমিডিয়েট হচ্ছে? ডাইক্লোরোকার্বিন অর্থাৎ সিসিএল টু ডট। ঠিক আছে, এখানে দেখো এই সিসিএল টু ডট, এটা কিন্তু আমার এর আটটা ইলেকট্রন ফিল আপ হয়নি, অর্থাৎ এর ছটা ইলেকট্রন ফিল আপ হয়েছে। এই ছটা ইলেকট্রন ফিল আপ হয়েছে মানে এ চাইবে এর কাছে আটটা ইলেকট্রন ফিল আপ থাকুক। এটা তো আমরা অনেক দিন ধরেই দেখে আসছি যে যে কোনো এলিমেন্ট সে চায় যে তার আউটার মোস্ট সেলে অবশ্যই আটটা ইলেকট্রন থাকুক, বাট এখানে কার্বনের কাছে অনলি চারটে সরি ছটা ইলেকট্রন আছে, যার ফলে কার্বনের নিড আছে এখানে ইলেকট্রন তৈরি করার বা ইলেকট্রন নেওয়ার আর কি, ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে। ক্লিয়ার? তাহলে মাথায় রাখলে যে এখানে কোনটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট এবং এখানে ইন্টারমিডিয়েট, এবং সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবে যে এখানে সিসিএল টু ডট সে আমার কি হিসাবে কাজ করে, সে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। ঠিক আছে, মাথায় রাখবে, অনেক সময় আমরা একটা কথা বলি যে ইলেকট্রোফাইল হতে গেলে সেখানে প্লাস চার্জ থাকতে হয়, বাট এটা কিন্তু মাথায় রাখবে সবসময় সিচুয়েশনটা এরকম নাও হতে পারে। তাহলে এটা এমন একটা এক্সাম্পল যেখানে কিন্তু ইলেকট্রোফাইলের মধ্যে কোনো প্লাস চার্জ নেই, বা আমরা উল্টে বলতে পারি যেখানে ইলেকট্রোফাইলটার কাছে কিন্তু কোনো একটা লোন পেয়ারস অফ ইলেকট্রন আছে। তাহলে এটা খুব ভালো একটা এক্সাম্পল হয়ে গেল যে ডাইক্লোরোকার্বিন এটা একটা ইন্টারমিডিয়েট হয় কোন রিয়াকশনের জন্য, রাইমার-টিমেন রিয়াকশনে ইন্টারমিডিয়েট হিসাবে প্রশ্ন আসতে পারে, যেই মেন সেই প্রশ্নটা আসেও যে ইন্টারমিডিয়েট হিসাবে মেকানিজমটা তোমাদের জয়িমেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, যে ডাইক্লোরোকার্বিন যেটা তৈরি হচ্ছে সেই ডাইক্লোরোকার্বিনটা হচ্ছে ইন্টারমিডিয়েট, কার ইন্টারমিডিয়েট, রিয়াকশনটা যে ইন্টারমিডিয়েট সেই ইন্টারমিডিয়েটটা এই রাইমার-টিমেন রিয়াকশনের ইন্টারমিডিয়েট। ঠিক আছে, ক্লিয়ার, মাথায় রেখেছো? ওকে, তাহলে এখানে আমার ইলেকট্রোফাইল হিসাবে পাওয়া গেল আমার ডাইক্লোরোকার্বিন। তাহলে ইলেকট্রোফাইল হিসাবে ডাইক্লোরোকার্বিন পেয়ে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, দেখো এখানে আমার NaOH মিডিয়াম দেওয়া আছে, যার ফলে ফেনল খুব ইজিলি ফেনক্সাইড আয়ন তৈরি হতে পারে, ফেনল খুব ইজিলি ফেনক্সাইড আয়ন তৈরি করতে পারে। ঠিক আছে, কারণ আমরা জানি যে ফেনক্সাইড আয়ন সেটা কিন্তু মোর স্টেবল
তাই তো, এটা আমরা অলরেডি এর আগে দেখেছি যে ফেনক্সাইড আয়ন হচ্ছে মোর স্টেবল, ক্লিয়ার? তাহলে এই জায়গাটা বুঝতে পারা গেল, তাহলে এখান থেকে ফেনল থেকে ফেনক্সাইড আয়ন তৈরি হলো। এবার আমরা একটু ভালো করে পরের স্টেপে দেখি, তাহলে আমরা যদি ফেনক্সাইড আয়নের জায়গাটা দেখি তাহলে দেখতে পাবো, তাহলে এখানে অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ, দেখো এখান থেকে এখানে বন্ডটা শিফট করলো, দিয়ে এখান থেকে এখানে গেল, অর্থাৎ এখান থেকে এটা একটা রেজোনেন্স টাইপের আমরা দেখলাম যে একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে কোথায়, অর্থ পজিশনে, ঠিক আছে? কেন তৈরি হচ্ছে? খুব ইজিলি যে একটা রেজোনেন্স আছে বলে এখানে নেগেটিভ চার্জটা আমার অর্থ পজিশনে তৈরি হচ্ছে। এইবারে দেখো, তাহলে এটা একটা অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে, এবং ইলেকট্রোফাইল হিসাবে একটু আগেই বললাম কে ব্যবহার করছে বা কে বসে আছে, সেটা হচ্ছে আমার ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন আমার ইলেকট্রোফাইল হিসাবে আছে, কারণ এখানে ওর ইলেকট্রনের টেন মানে চাপ নেওয়ার টেন্ডেন্সি আছে, কারণ ওর ছটা ইলেকট্রন আছে দেখতেই পাচ্ছি, এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার জন্য কি হবে, তার জন্য সঙ্গে সঙ্গে এই নেগেটিভ চার্জটা দিয়ে এখানে থাকে কি করবে, ইলেকট্রনটাকে পুশ করে দেবে। তাহলে যদি ইলেকট্রনটা পুশ করে তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা যেটা দেখতে পাবো দেখো, এখানে সি, এখানে সিএল, এখানে সিএল, এখানে কার্বনের কাছে নেগেটিভ চার্জ, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে কার্বনের কাছে নেগেটিভ চার্জ আছে, ক্লিয়ার? তারপরে কি হবে, এখানে একটা হাইড্রোজেন বসে আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এবার হাইড্রোজেনটা কি করবে, দেখো সঙ্গে সঙ্গে যখনই নেগেটিভ চার্জটা এখানে তৈরি হয়েছে, ঠিক আছে, নেগেটিভ চার্জটা যখনই এখানে তৈরি হলো তখনই হাইড্রোজেন এখানে কি করবে, যে এখান থেকে এই যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা এইচ প্লাস হিসাবে আমরা যদি লক্ষ্য করি যে এইচ প্লাস হিসাবে হাইড্রোজেনটা সঙ্গে সঙ্গে এখান থেকে কি হবে, কারণ এখানে যখন বন্ডটা আছে, এখানে চারটে বন্ড আমার আছে, তাহলে এখানে হাইড্রোজেনটা এই যে নেগেটিভ চার্জটা এখানে তৈরি হয়েছে, এই নেগেটিভ চার্জটা এই হাইড্রোজেনটাকে নিতে চাইবে, তার কারণ এখানে হাইড্রোজেনটা এইচ প্লাস হিসাবে বেরোতে পারে, ক্লিয়ার? এই যে নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে, এই নেগেটিভ চার্জটা এইচ প্লাস হিসেবে, তারপরে এই ইলেকট্রনটাকে এখানে মুভ করে দিল এবং এখান থেকে এইদিকে ভেঙে গেল। তাহলে যদি হয় তাহলে দেখো তো আমরা দেখতে পাবো যে এখানে তাহলে অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ এলো, এখানে কার্বন, সিএল, সিএল, হাইড্রোজেন। দেখো ভালো করে আরেকবার জিনিসটা দেখো, এখান থেকে নেগেটিভ চার্জটা এখানে পুশ করলো, কারণ কার এখানে সিক্স ইলেকট্রন আছে বলে, সিক্স ইলেকট্রন যেহেতু আছে এখানে যখনই অ্যাড করলো তখন কার্বনের কাছে একটা নেগেটিভ চার্জ তৈরি হলো, দিয়ে এখানে যে হাইড্রোজেনটা আছে এই কার্বনের নেগেটিভ চার্জটা লস নষ্ট করার জন্য এইচ প্লাস হিসাবে নিতে পারে, যখন এইচ প্লাস হিসাবে নিল এই বন্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো এখানে মুভ করলো এবং এখান থেকে ইলেকট্রনটা এদিকে শিফট করলো, যার ফলে আমি এরকম একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, ক্লিয়ার? এরপরে দেখো কি হতে পারে, এরপরে ও এইচ মাইনাস এখানে সলিউশনের মধ্যে আমার আছে, ঠিক আছে, ও এইচ মাইনাস, কারণ এনএ প্লাস ও এইচ মাইনাস দিয়ে আমি রিয়াকশনটা করেছি, সো ও এইচ মাইনাস এখানে রিয়াকশন মিডিয়ামে আমি দেখতে পাচ্ছি, তাহলে ও এইচ মাইনাস এখানে কি করবে, ও এইচ মাইনাস সঙ্গে সঙ্গে এই পজিশনে অ্যাটাক করার চেষ্টা করবে, ঠিক আছে, করে সিএলটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে, একটা যে কোনো ওইচ মাইনাস এখানে অ্যাটাক করার চেষ্টা করবে এবং সেখান থেকে সিএলটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে, কারণ কারণ এখানে সিএল একটা ভেরি গুড লিভিং গ্রুপ, তাহলে সঙ্গে সঙ্গে এখানে ওইচ মাইনাস এখানে অ্যাটাক করবে এবং একটা সিএলকে এখান থেকে বের করে দেবে, তাহলে তাই যদি করে তাহলে নেক্সট আমরা কি দেখতে পাবো, ও নেগেটিভ, এখান থেকে আমরা পাবো সি, সিএল, ও এইচ, এইচ পেয়ে যাব, দিয়ে এখানে অক্সিজেনের যে লোন পেয়ারস অফ ইলেকট্রনগুলো আছে তারা কি করবে, তারা এখান থেকে এখানে শিফট করবে, দিয়ে এই ক্লোরিনটাকে আবার বের করে দেবে।
আবার কেন ক্লোরিনটাকে বের করে দিচ্ছে? তার কারণ এখানে আমি আবারও বলছি, সিএল একটা খুব ভালো লিভিং গ্রুপ, তার ফলে খুব ইজিলি কিন্তু সিএল বের হতে পারে। তাহলে যদি এখানে ক্লোরিনটা বেরিয়ে গেল, তাহলে নেক্সট স্টেপে আমরা কি দেখতে পাবো? তাহলে এখানে আমার সিএল মাইনাস বেরিয়ে গেল। তাহলে এখানে নেক্সট স্টেপে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে সি ডাবল বন্ড ও এইচ, ও এর মাথায় একটা প্লাস চার্জ তৈরি হয়েছে এবং এখানে একটা হাইড্রোজেন যেমন ছিল আছে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো, ও এর মাথায় প্লাস চার্জ, আবার সেই সিচুয়েশন যে ও এর মাথায় প্লাস চার্জ মানে হাইলি আনফেভারেবল সিচুয়েশন, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে এইচ যেটা ছিল এই এইচ প্লাস হিসাবে বেরিয়ে গিয়ে এখানে ইলেকট্রন এখানে শিফট করিয়ে দেবে এবং এই এইচ প্লাসটা এখানে আমার অ্যাটাচ হয়ে যাবে। তাহলে তাই যদি হয়, তাহলে দেখো আমি আমার ডিজায়ার্ড প্রোডাক্ট পেয়ে গেছি। তাহলে সেটা কি, সরি, এখানে আমার ওইচ হয়ে গেল এবং এখানে হয়ে গেল সিএইচও, ক্লিয়ার। তাহলে এখানে আমি পেয়ে গেলাম অর্থো হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড, বা এটাকে বলা হয়ে থাকে স্যালিসাল ডিহাইড। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এই মেকানিজমটা, কি করলাম মেকানিজমটাতে আরেকবার যদি আমরা শুরুতে দেখি, তাহলে এখানে আমরা প্রথমে আমরা ইন্টারমিডিয়েটটা তৈরি করলাম যেটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন, বা যেটাকে বলা হয়ে থাকে কার্বিন, কার্বিন ইন্টারমিডিয়েট জেনারেট হয়। তাহলে এই কার্বিন ইন্টারমিডিয়েটটা এখানে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে। তাহলে এখানে যে ইলেকট্রোফাইল হিসাবে যখন কাজ করছে, তাহলে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে মানে তার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে, বা ইলেকট্রনটা দেবে কে? না, এখানে ফেনল ও নেগেটিভ হিসাবে আছে, কারণ ফেনল আমরা জানি যে বেসিক মিডিয়ামে এখানে নেগেটিভ হয়ে গেছে, হয়ে গিয়ে কারণ কি, ফেনক্সাইড আয়ন আমার বেশি স্টেবল, এটা আমরা অনেক আগের ভিডিওতেও দেখেছি। তাহলে তারপরে ফেনক্সাইড আয়নটা এখানে কি করলো, এখানে বন্ডটা জাস্ট মুভ করলো নেগেটিভ চার্জ দিয়ে, একে ইলেকট্রনটা দিয়ে দিল, ঠিক আছে। দেওয়ার পরে এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, নেগেটিভ চার্জটা হাইড্রোজেনটাকে ক্যাপচার করলো, কারণ নেগেটিভ চার্জটা নষ্ট করার জন্য। যখনই ক্যাপচার করলো তখন বন্ডটা এদিকে মুভ করলো এবং এখানে নেগেটিভ চার্জটা তৈরি হলো। তারপরে এখানে দুটো ক্লোরিন আছে, এই দুটো ক্লোরিন, এই একটা ক্লোরিন গ্রুপ ওইচ গ্রুপ দ্বারা শিফট করবে এবং ওইচ গ্রুপ বেরিয়ে যাওয়ার পরে সেখানে আরো একটা ক্লোরিন গ্রুপকে বের করে দেবে, দিয়ে ওখানে আমার অর্থ পজিশনে সিএইচও গ্রুপের এন্ট্রি ঘটে গেল। এবং এইভাবে আমরা ফেনল থেকে পেয়ে গেলাম অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু এই রিয়াকশনটা, বারবার একটা কথা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু আমার রাইমার টিমেন রিয়াকশন যে কোনো ধরনের এক্সাম পারপাসে, ঠিক আছে। এরপরে যেটা বলছিলাম যে ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে যে যদি ফেনলের সাথে, যদি ফেনলের সাথে সিসিএল ফোর এনএওইচ এর রিয়াকশন করানো হয় এবং সেখানে যদি এইচ প্লাস দেওয়া হয়, অর্থাৎ দেখো এখানে কিন্তু সিসিএল ফোর ইউজ করা হয়েছে, মাথায় রাখবে এখানে কার্বন টেট্রা ক্লোরাইড ইউজ করা হয়েছে। আগে কি ইউজ করা হয়েছিল, আগে সিএইচসিএল থ্রি ইউজ করা হয়েছিল, ক্লোরোফর্ম ইউজ করা হয়েছিল, বাট ইন দ্যাট কেস উই ইউজ কার্বন টেট্রা ক্লোরাইড। তো কার্বন টেট্রা ক্লোরাইড ইউজ হলে কি করা হয় বা কি তৈরি হবে, না কার্বন টেট্রা ক্লোরাইড যদি হয় সেখানে তৈরি হবে ও এইচ সি ডাবল ও এইচ তৈরি হবে, যেটাকে আমরা বলবো অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, বা যেটাকে বলা হয়ে থাকে স্যালিসাইলিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট যে যখন আমরা সিসিএল ফোর ইউজ করব তখন কিন্তু আর আমার সিএইচও তৈরি হবে না, তখন আমার তৈরি হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। যখন আমি সিএইচসিএল থ্রি ইউজ করব তখন ইউজ হবে, তখন তৈরি হবে কি, তখন তৈরি হবে বেঞ্জাল ডিহাইড বা স্যালিসাইল ডিহাইড তৈরি হবে তখন, ক্লিয়ার। মেকানিজম ক্লিয়ার, প্রত্যেকটা জায়গা ডিটেলসে ইন বেসিক জায়গাটা প্রত্যেকটা জিনিস এখানে ভালো করে ডিসকাস করা হলো। এবার আমরা নেক্সট নেম রিয়াকশনে চলে যাই, সেটা হচ্ছে কি, কোলবে স্মিথ রিয়াকশন, কোলবে স্মিথ
রিয়াকশন। কোলবেস্পিত রিয়াকশনে কি হয়, এখানে ফেনলকে NaOH CO2 প্রেজেন্সে এবং যদি অ্যাসিডিফিকেশন করা হয়, ঠিক আছে, অ্যাসিডিফিকেশন কি দিয়ে করা হয় এটা আগেও ডিসকাস করেছি, যে ডাইলিউট HCl বা লঘু HCl ব্যবহার করে করা হয়, ঠিক আছে। কলবে মাথায় রাখবে, কলবে কো CO2 এইভাবে মাথায় রাখবে, কলবেতে CO2 ইউজ হয়। তাহলে আমি প্রোডাক্ট হিসাবে কি পেয়ে যাব, প্রোডাক্ট হিসাবে আমি পেয়ে যাব OHCOH, একটু আগেই যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, অর্থাৎ অর্থ হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড আমরা পেয়ে যাব, ক্লিয়ার। তাহলে কোলবে-স্মিথ রিয়াকশনের আমরা মেকানিজমটা এবার দেখে নিই, যে কিভাবে এই রিয়াকশনের প্রোডাক্টটা এরকম হলো সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। মেকানিজমের দিকে আমরা ডাইরেক্ট চলে যাই, তাহলে মেকানিজমটা দেখি আবারও, যেটা যে সোডিয়াম হাইড্রক্সাইড থাকার জন্য ফেনল থেকে ফেনক্সাইড আয়ন তৈরি হয়ে যাবে। এখানে আমার সোডিয়াম হাইড্রক্সাইড আছে বলে ফেনক্সাইড আয়ন তৈরি হবে, তাছাড়া ফেনক্সাইড তৈরি হওয়ার আর একটা কারণ আছে, যে ফেনক্সাইড আয়নটাকে আয়ন হওয়ার জন্য এটা আমার একটা স্ট্রং নিউক্লিওফাইল হয়ে গেল। এবং স্ট্রং নিউক্লিওফাইলে কেন দরকার, কারণ এখানে ইলেকট্রোফাইল হিসাবে কে কাজ করছে, এই রিয়াকশনটার, এই রিয়াকশনে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে কার্বন ডাইঅক্সাইড, এই রিয়াকশনটার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে কার্বন ডাইঅক্সাইড, একটা খুব উইক ইলেকট্রোফাইল, খুব একটা ভালো ইলেকট্রোফাইল নয়, ঠিক আছে, এটা একটা উইক ইলেকট্রোফাইল, মানে খুব একটা ভালো তার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি নেই, তাই জন্যই কিন্তু আমাকে এই ফেনক্সাইড আয়নটা তৈরি করতে হবে। ফেনক্সাইড আয়নটা তৈরি না করলে এই উইক ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশন করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারলে কি বলতে চাইছি। সেজন্য প্রত্যেকটা যেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এই জন্যই বলছি প্রত্যেকটা কথা আমার গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ফেনক্সাইড আয়নটাকে তৈরি করার কারণ, যেখানে একটা স্ট্রং নিউক্লিওফাইল তৈরি করা, তার কারণ এখানে যে ইলেকট্রোফাইলটা আছে সেটা কিন্তু অনেক উইক ইলেকট্রোফাইল। তারপরে আমরা কি দেখতে পাবো, এরপরে আমরা দেখব যে এখানে যে ও মাইনাসটা তৈরি হলো, ও মাইনাসটা কার সাথে রিয়াক্ট করবে, CO2 সাথে রিয়াক্ট করবে, CO2 আমার একটা উইক ইলেকট্রোফাইল, ক্লিয়ার। কিভাবে রিয়াক্ট করবে, আগের মতো যেমন আমরা বন্ড, তাছাড়া দেখো এই যে বেনজিন রিং, এই বেনজিন রিংটাও কিন্তু যথেষ্ট ইলেকট্রন ডেন্স, সো এই বেনজিন রিংটাও আমার একইভাবে একই রকম রিয়াকশন, জাস্ট রিয়াকশন প্রসিডিওরটা একটু আলাদা দেখাচ্ছি, একই জিনিস, আলটিমেটলি এখানে বন্ডটা আসবে নেগেটিভ চার্জ, ওইটাই ভাঙছে, মানে এখানে জিনিসটা কিন্তু একই রকম, এখান থেকে চার্জ তৈরি হচ্ছে, এখানে একটা প্লাস চার্জ, তাহলে এই দিক থেকে বন্ডটা এদিকে ভেঙে যাবে, তাহলে যদি এই দিক থেকে বন্ডটা ভাঙে তাহলে নেক্সট আমরা কি দেখতে পাবো, এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, এখানে CO O-, ঠিক আছে, এবং এখানে হয়ে গেল H, ঠিক আছে। এবারে এইচটা কি হবে, এইচটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রন পেয়ার গুলো ছিল সেটা এখানে মুভ করবে, কারণ দেখো এখানে একটা প্লাস চার্জ তৈরি হয়েছে, কারণ বন্ডটা ভেঙে গিয়ে এখানে অ্যাড হয়েছে বলে, বুঝতে পেরেছ। তাহলে স্যার এখানে দুটো জিনিস তোমাকে ভাবতে হবে, এখানে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস হয়েছে, দেখো এখানে দুটো নেগেটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। তাহলে এদের দুজনের মধ্যে কে এইচ প্লাসটা নেবে, এদের দুজনের মধ্যে কে এইচ প্লাসটা নেবে এইটা তোমাকে দেখতে হবে, যে এইচ প্লাসটা এখান থেকে বেরোচ্ছে এটা কে নেবে। দেখো
আমরা একটু আগে যদি এখানে এইচ হয় তাহলে এখানে ও এইচ তৈরি হবে, আর যদি এখানে এইচটা অ্যাড হয় তাহলে সি ডাবল এইচ তৈরি হবে। এবং আমি জানি সি ডাবল এইচ ইজ দ্য স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান ওএইচ গ্রুপ, কারণ ওএইচ হচ্ছে উইক অ্যাসিড। তাহলে যদি উইক অ্যাসিড হয় এইচ প্লাসটা নিশ্চয়ই এখানেই অ্যাড হবে। বুঝতে পারলে কি বলতে চাইছি? দেখো এই ছোট ছোট ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট, যে এখানে দুটো নেগেটিভ চার্জ আছে আমার, বাট এইচ প্লাস এসে অ্যাড হলো কোথায়? এইচ প্লাস এসে অ্যাড হলো এখানে। কেন? তার কারণ এখানে যখন অ্যাড হবে এখানে অ্যাসিড গ্রুপ তৈরি হবে, যেটা কিন্তু আমার মোর অ্যাসিডিক, যার জন্য আমি নেক্সট স্টেপে কি পেয়ে গেলাম, নেক্সট স্টেপে এখানে ও মাইনাস তৈরি হলো এবং এখানে তৈরি হয়ে গেল সি ডাবল এইচ। তারপরে একই রকম ভাবে আমি কি করছি, অ্যাসিডিফিকেশন করছি। তারপরে এটার আমি অ্যাসিডিফিকেশন করে দেবো, কি দিয়ে অ্যাসিডিফিকেশন করব, এইচ প্লাস বা ডাইলিউট এইচ সিএল দিয়ে অ্যাসিডিফিকেশন করব, অর্থাৎ আমার হাইড্রোজেন সাপ্লাই করব, এইচ প্লাস সাপ্লাই করব। তাহলে তাই যদি করি আমি আমার ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়ে যাব, সেটা হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, বা যেটাকে আমরা বলছি স্যালিসাইলিক অ্যাসিড। খুব ইজি মেকানিজম, জাস্ট এখানে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে, যেখানে সিও টু হচ্ছে একটা উইক নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল, এখানে ইলেকট্রোফাইল হিসেবে সিও টু কাজ করছে, এবং এখানে হাইড্রোজেনটা যখন অ্যাটাচ হবে সেটা ও এইচ এস ও এর সাথে অ্যাটাচ হবে না, এই অ্যাসিডিক হাইড্রোজেন যে সি ডাবল ও আছে সেখানে অ্যাটাচ হবে, তার কারণ এটা মোর অ্যাসিডিক হওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে দুটো ইম্পর্টেন্ট রিয়াকশন তোমাদের দেখানো হলো এখানে, একটা রাইমার চিমেন রিয়াকশন তার মেকানিজম দেখানো হলো, আর একটা হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশন তার মেকানিজম দেখানো হলো। খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু, বিশেষ করে বোর্ড পারপাস, এবং বোর্ড পারপাসে ডাইরেক্ট রিয়াকশন আছে, তোমাদের মেকানিজম জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাদের মাথায় রাখবে যে যখন তোমাদের নিট এক্সাম হবে এবং জেইই এক্সামসের পারপাসে কিন্তু এই মেকানিজমগুলো খুব ইম্পর্টেন্ট, এই মেকানিজম থেকে কিন্তু প্রশ্ন থাকে। প্রত্যেকটা প্রত্যেকটা কথা ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই ভালো করে মন দিয়ে ভিডিওগুলো দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।